হ্যালো ফ্রেন্ডস মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে অমিতাভ বচ্চন প্রভাস দীপিকা পাডুকোন অভিনীত কালকে টু এইট এডি এই মুভিটা দেখে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্সের সাক্ষী হয়ে রইলাম লুক অ্যান্ড ওয়াইজ মুভিটা জাস্ট অসাধারণ টেকনিক্যালি মুভিটা এতটাই সাউন্ডেড যে বলার নয় সেট ডিজাইন ভিএফএক্স মেকআপ কস্টিউম প্রত্যেকটা ডিপার্টমেন্ট এতটাই ভালো কাজ করেছে যে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ হ্যাঁ মানছি যে যেভাবেই মুভিটা ডিজাইন করা হয়েছে তার ইন্সপিরেশন বহু হলিউড মুভির থেকে নেওয়া কিন্তু ইন্সপিরেশন নিলেই যে ভালো মুভি হবে তার কিন্তু কোনো মানে নেই হুবহু টুকে বানিয়েও কিন্তু অনেক সময় অনেক ছবি ছড়িয়ে একেবারে লাট করে যেটা কলকি একেবারেই করেনি নাগার যেভাবে তার কল্পনাকে পর্দায় তুলে ধরেছেন সেভাবে কোনো ইন্ডিয়ান মুভিকে কোনোদিনও দেখতে পাবো তা কখনো কল্পনাই করা যেত না অথচ নাগার তা করে দেখালেন এখানে অমিতাভ বচ্চনের মুখে খুব বেশি ডায়লগ নেই কেবলমাত্র এক্সপ্রেশন আর বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বিরাশি বছরের এই ভদ্রলোক পর্দায় জাস্ট আগুন ধরিয়ে দিলেন প্রভাসের কমেডি অফতারটা ভালোই ছিল বাট অ্যাকশন দৃশ্যে কখনো কখনো তাকে বাহুবলীর সাথে গুলিয়ে ফেলছিলাম দীপিকা ও শাশ্বত চ্যাটার্জি এই দুজনেরই এই মুভিতে সেভাবে কিছুই করার না থেকেও অনেক কিছুই করার ছিল আবার অনেক কিছু করার থেকেও কিছুই করা হলো না এটা কেন বলছি যারা মুভিটা দেখেছেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই মুভিতে ব্যাকস্টোরি যখন দেখাবে অর্থাৎ মহাভারতের সময়কালটা যখন দেখাবে বড় পর্দায় সেটা দেখতে দেখতে রীতিমতো গায়ে কাটা দেবে আপনার সেটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে নাগা মহাভারত বানানোর ক্ষমতা রাখেন তিনি যদি সত্যিই কোনো মহাভারত বানান তাহলে সেটার একটা আলাদাই লেভেল হতেই পারে কিন্তু এই সব কিছুকে একটা সাইডে সরিয়ে রাখলে এই মুভিতে কিছু কিছু নেগেটিভ পয়েন্টও উঠে আসে প্রথমত প্রভাস দীপিকা অমিতাভ বচ্চন কারোর এন্ট্রি সিনেই সেই ঘুষবাম্প মোমেন্টটাই নেই অ্যাকশান সিনগুলো বড্ড বোরিং বিশেষ করে প্রভাসের এন্ট্রির অ্যাকশান সিনটা সেই সিনটাকে এত কেন স্ট্রেচ করা হলো বা কেন এত বোকা বোকা কমেডি তার মধ্যে ইনক্লুড করা হলো কিছুই বোঝা গেল না তিন ঘন্টার এই মুভিটা আপনাকে সেভাবে ইমোশনালি কানেক্ট করতে পারবে না অমিতাভের দুঃখ প্রভাসের উপরে ওঠার ব্যর্থ চেষ্টা বা দীপিকার মাতৃত্ব কোনো কিছুই আপনার মন ছুতে পারবে না সারা মুভি জুড়ে এক্সাইটমেন্ট সেভাবে ফিলই হয় না কিছু অকারণ ক্যামিও রেখে মুভির রান টাইম বাড়ানো হয়েছে ও দর্শককে ইমোশনাল সুরসুড়ি দেওয়া হয়েছে তবে হ্যাঁ এই অভিযোগ সম্পূর্ণভাবে উড়ে যায় মুভির একেবারে শেষ অংশে গিয়ে এই মুভির শেষের ৪৫ মিনিট এক্সাইটমেন্ট বলুন ঘুষবাম বলুন বা ইমোশনাল অ্যাটাচমেন্ট বলুন সবই আপনি পাবেন সবশেষে এটাই বলতে পারি যে এই মুভিটা আমার ভিজুয়ালি দারুণ লাগলো হ্যাঁ মানছি কিছু ভুলভ্রান্তি রয়েছে কিন্তু মনে রাখতে হবে এই ধরনের মুভি ভারতবর্ষে প্রথম প্রথম চেষ্টাতেই একেবারে পারফেক্ট মুভি আমরা আশা করতে পারি না সেটা উচিতও নয় তাও বলবো এটা অলমোস্ট পারফেক্ট একটা মুভি তবে হ্যাঁ যে ত্রুটিগুলো এই মুভিতে আমরা দেখতে পেলাম আশা করব সেরকম কোনো ত্রুটি আমরা কালকি টুয়ের ক্ষেত্রে পাবো না আপনারা যারা এখনও মুভিটা দেখেননি তারা অবশ্যই হলে গিয়ে দেখুন কারণ এটা ছোট পর্দায় নয় বরং বড় পর্দায় এক্সপিরিয়েন্স করার মতোই মুভি আজ এখানেই শেষ করলাম যারা অলরেডি মুভিটা দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ